আমার যা ভালো লাগে মিষ্টির দোকানের মধ্যে গজা, আমাদের ওখানে চৌকা গজা বলে, আমি আর পারছি না কিছু বলতে। চিকে কাঁচা লঙ্কা, লাস্টে তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, কিন্তু মনোযোগ দিয়ে সব কিছু শুনবে, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে গিয়ে মোট কত টাকার বাজার, কত টাকা হয়েছে, এটা তোমরা একটুখানি কমেন্টের মাধ্যমে জানাও, কমেন্ট করে জানাও তো দেখি। হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 1 2 3। হ্যালো বন্ধুরা, আজ একটা ঘরোয়া ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকের এই ব্লগে একটু আলাদা ধরনের জিনিস তোমাদেরকে দেখাবো, কারণ আজকের ব্লগটা হচ্ছে গিয়ে মানে সব রকমই দেখাতে হবে, যেহেতু সব দেখাচ্ছি এটাই বা কেন দেখাবো না। আজকের ব্লগটা বেশি কথা বাড়াচ্ছি না, মেন জিনিসে চলে যাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে স্পেশাল জিনিস, এটা তোমাদেরকে সবচেয়ে লাস্টে দেখাবো। তো ফার্স্টে কেউ কী দেখাবো, ফার্স্টে দেখাবো আজকে আমরা কাঁচা সবজি বাজার করতে গেছিলাম, তো সেই বাজারে কী কী বাজার করে নিয়ে এলাম এবং কোনটার কী দাম বেশি নিয়ে সেটাও বলে দেবো, বেশি নিয়েছি কি কম নিয়েছি সেটা তোমরা দেখে বলবে কমেন্টের মাধ্যমে। তো প্রথমে এখান থেকেই শুরু করি, সব থেকে দাম কম 40 টাকা, 40 টাকা বলেছিল, 30 টাকাই দিয়েছি, বেশি দাম মাদামি করিনি, ঠিক আছে? এটা হলো, এটা সব থেকে কম দাম নিয়েছে, এটা 10 টাকা, এটা 10 টাকা কুমড়ো 1 কেজি মতন আছে, 500 আর সব থেকে ভালো জিনিস এই দুটো, এটাকে আমরা আমাদের এখানে হোপার বলে, তোমরা কি বলো? চিচিঙ্গা বলি, সল্লা বলি, গ্রামের দিকে সল্লা বলে, সল্লা মানে এটা নতুনত্ব, যাই হোক এটা 20 টাকা। হ্যাঁ এই দুটো জিনিস 20 টাকা, আর এই দুটো জিনিস, ও এইটা তো হচ্ছে আমার ফেভারিট জিনিস, এটা কি বলতো? ঠিকই বলেছ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, মানে এইটা আমার লাগবেই লাগবে প্রত্যেক দিনের জন্য, এটা আমার লাগবে ভাতের জন্য, ভাতে আমার লাগবে, গরম ভাতে, আর এই দুটো এইগুলো লাগে, আর এটা এটা তো সবার বাড়িতেই লাগে, শশা আরও ছিল তো মনে হচ্ছে, হ্যাঁ তো শশা হচ্ছে গিয়ে 40 টাকা করে কেজি নিয়েছে, 500 টাকা নিয়েছে, বেশি নিইনি। লঙ্কা, এটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, লাস্টে তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, কিন্তু মনোযোগ দিয়ে সব কিছু শুনবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 100 নিয়েছি, 10 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে ধনে পাতা, এর অবস্থা কীরকম হয়ে গেছে, ও তাই পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে গিয়ে বরবটি, বরবটি ওই আছে খুলে মুলে গেছে সব, এটার দাম নিয়েছে 215 টাকা, এখন জিনিসপত্রের দাম 215 টাকা, কিছু করার নেই। এই বেগুনটা নিয়েছে 20 টাকা, কি আছে আরও আছে যদিও আরও আছে, এই বেগুন টোটাল 20 টাকা নিয়েছে। আর নিয়েছে এখানে রয়েছে আদা আর রসুন, আদা আর রসুন, আদা রসুন দুটো মিলিয়ে নিলো হচ্ছে গিয়ে 25 আর 20 45 টাকা, 45 টাকা, বেশি সব জিনিস ঢালতে হবে না, দুই একটা করে দেখিয়ে দাও। আর এটা হচ্ছে গিয়ে পটল, এটা নিয়েছে 60 টাকা কেজি, আমরা নিয়েছি 250, ঠিক আছে 15 টাকা। ভেন্ডি, ভেন্ডিও হচ্ছে গিয়ে 60 টাকা কেজি, 250 নিয়েছি, বেশি নিইনি, কারণ একবার বাজার করলে সপ্তাহ চলে যায়, চলে যায় কোনো সময় যায় না, এবার যাবে না, অনেক সবজি কম হয়ে গেছে, যাই হোক এত দাম না মানে নিতে পারছি না। আর তারপর টমেটো ছিল না ভালো সবজি, টমেটো আছে কিলো 40 টাকা, নিয়েছি 500, হচ্ছে গিয়ে 20 টাকা। আর পেঁয়াজ আছে, পেঁয়াজ ভালো না, তাই পেঁয়াজগুলো কিছু করার নেই, এখন এই এই পেঁয়াজ দিয়েই কাজ চালিয়ে নিতে হবে, যাই হোক এই পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলো হচ্ছে গিয়ে 25 টাকা কেজি, ঠিক আছে। আর নিয়েছি আলু, আলু আছে 3 কেজি, 25 টাকা করে নিয়েছে। এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আজকে সন্ধ্যাবেলায় গিয়ে এই কটা বাজার করে নিয়ে আসলাম, তাতেই পুরো একদম সর্বনাশ, পকেট পুরো খালি হয়ে গেছে, এখন বাজারে দাম হয়ে গেছে কাঁচা সবজি প্রচুর দাম। হ্যাঁ, আর যেটা মেনলি তোমাদেরকে বলেছি যে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে গিয়ে মোট কত টাকার বাজার, কত টাকা হয়েছে, এটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও, কমেন্ট করে জানাও তো দেখি কত টাকা হয়েছে, তোমরা কিরকম ভাবে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখছো তাহলে ভাববো, হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা পুরো টোটালটা দেখেছো। যাই হোক, এই যে সবজির সব কটা সবজির কিন্তু আমি দাম বলেছি, সেরকম হলে ভিডিওটাকে রিভাইন্ড করে পিছু করে আগু উল্টো পাল্টা করে সব কিছু করে দেখে না, আমাদের উত্তরটা দিতেই হবে যে কত টাকা হয়েছে, এটা হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। এইটা তখন থেকে এইটার দিকে কেন নজর দিয়ে আছো বলতো, এইটাতেই তো মেন স্পেশাল জিনিসটা, আগে এটাকে সরিয়ে দিই, হ্যাঁ তো এটাকে টা
তো এইটা হচ্ছে গিয়ে মেন আইটেম। কিনে এসছি বন্দে, আমার রাত্রের মেন আইটেম, খাওয়া দাওয়ার পরে একটুখানি হলেও লাগে মুখ মিষ্টি, এটা রাতের জন্যই চলে যাক। এইটা হচ্ছে গিয়ে এখনকার আইটেম, তো এটাকে বেশি টাইম না নষ্ট করে সেটা সাত ভেজে ফেলি, ভাজাই রয়েছে। এটা বলো অমিত্তি, সবাই খেয়েছো আশা করি, তো কিরম খেতে অবশ্যই তোমরা জানো। খাবো নাকি? খেতে আমার তো জিভ দিয়ে জল পড়ছে। আর হচ্ছে গিয়ে মেন এইটা, এইটা আমার যা ভালো লাগে মিষ্টির দোকানের মধ্যে, গজা। আমাদের ওখানে চৌকা গজা বলে, আমি আর পারছি না কিছু বলতে। আমাকে একটা দাও, গজা রেখেছো? হেভি লাগে, হেভি খাস্তা আছে। এখানে কৃষ্ণ নরম, আমাদের গ্রামের দিকে কৃষক তো কৃষক। সত্যি বলতে বন্ধুরা, আমি একবার গিয়ে খেয়েছিলাম, মনে আমার এরকম করে আটা আটা আর ময়দা এরকম করে পিছে চার চৌকো করে দিয়ে দিয়েছে, ভেতরটা পুরো কাঁচা, আর উপরে চিনি যেরকম আউটালে যেমন হয় না, পুরো উপরে পুরো একদম লেপে গেছে। এগুলো খেতে ভালো, সব খাওয়া তুলনাহীন, অতুলনীয়। তো এইটার হবে এখন, ও জিলিপির থেকে তো খুব সুন্দর গো, কিন্তু এটা স্বাদ সেই না। আমি যেরকম, তুমি প্রথম খাচ্ছো তাই তোমার ভালো লাগে, এটা স্বাদটা কিরকম বলো তো বন্ধুরা, মনে হয় রস শুকিয়ে গেছে, ছিবড়ে হয়ে গেছে, রস কম আছে কিন্তু তোমার প্রথম খাচ্ছো বলে বুঝতে পারছো না। আমি এর থেকে ভালো ভালো জিনিস খেয়েছি, মানে অমিত্তি এর থেকে ভালো ভালো খেয়েছি। এর নাম কি অমিত্তি? হ্যাঁ, তো এটার এটা অত স্বাদ নেই, এটার ব্যাপার আমি রিভিউ একদম জিরো দেবো, জিরো, কোনো কিছু দিতেই পারবো না, কিন্তু খেতে হবে। ও খেতে পারছে না, আমি খাবো না, আমার ওই গজাটা খেয়ে পুরো, আমার সত্যি বলতে ওই গা গুলোনো মাথা ঘোরানো ওইসব আমার কিছু সমস্যা নেই, আমাকে দেবে আমি শিখ স্যাটা স্যাট বসে ঘেট করে ঘ্যাট করে দেবো। আর তারপরে যা গরম পড়েছে, বাপরে বাপ, গরম আমার ফেভারিট কাল। ও কি বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবার এখানে নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে, নতুন খাবার দাবার খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। তবে যেটা বললাম সেটা মনে করে রাখবে, হ্যাঁ কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, আমাদের হিসাব তোমাদের হিসাব মিললো কি না দেখবো। তো এই জিলিপিটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার এখানে নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। শুভরাত্রি, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।